এই দরকারে এই মুলাতে বেগুন শসা মুলা দরকারে। রিপন হাওলাদার ছিলেন চলচ্চিত্রের একজন প্রোডাকশন ম্যানেজার, যার কর্মদক্ষতায় পরিচালক নায়ক নায়িকা থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট থাকত নির্ভার, সেই এখন কর্মহীন, টানছেন ভ্যানগাড়ি। উত্তরা এলাকায় বেশ কিছুদিন ধরে ফেরি করছেন তরি তরকারি। বর্তমানে মিডিয়া জগতে কোনো কাজই নেই, আমরা যে চলতে পারতে পারতেছি না, মাসে ১২,০০০ টাকা বাসা ভাড়া দিই, সেইটা এখন দিতে পারতেছি না, এখন নিজে খাইতে পারতেছি না। বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, এছাড়া কোনো উপায় নেই, এটা করে খাচ্ছি, যা বৌমায় বলা নিয়ে কোনো রকম খাইয়া বাচ্চি আছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থমকে যাওয়ায় রিপন পড়েছেন চরম বিপাকে। কিশোর বয়স থেকে শুরু করে চলচ্চিত্রে পার করেছেন জীবনের ২৫ বছর, জীবনের সুবর্ণ সময়টা দিন শেষে যেন বিবর্ণ। মানসিকভাবে কতটা চাপে আছি সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি একটা অফিসার মানুষ, যেমন আমি একজন অফিসার ছিলাম এক সময়, এখন তার আমি অফিসার নেই, এখন আমি সবজিওয়ালা। বলার কিছু নাই, কান্নায় বুকটা ফাইটে যায় কিন্তু কাঁদতে পারতেছি না, কান্নার মতো অবস্থা নাই, চোখে পানি আর নাই, কাঁদতে কাঁদতে। এক সময় চলচ্চিত্র পেশাটা যেমন ছিল সম্মানের, তেমনি ছিল অর্থবিত্ত, তবে সেই স্বপ্নের জায়গাটা এখন ধূসর। রিপনের মতো কেউ চালাচ্ছেন রিক্সা, কেউ বসেছেন চা কিংবা মুদি দোকানে। আমাদের যারা ছিল অনেকে দেখা গেছে কেউ চা দোকান দিতেছে, কেউ অটো রিক্সা চালাইতেছে, কেউ কাঁচামালের সবজি বিক্রি করতেছে, কেউ কোথাও ডেলি বেসিক কাজ করে বেড়াইতেছে। সন্তান যদি একটা কিছু চায়, ওটাও তার চাহিদা পূরণ করতে পারি না, যেই টাকা আয় করি ওই টাকা দিয়া সংসারই চলে না, পোলাপানির পড়ালেখা করাবো কইতিকা, বাসা ভাড়া দিব কইতিকা, খাবো কইতিকা, মানে এটা নিয়ে বিভিন্ন টেনশনে আসছি। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে সংগঠনের সদস্য ২৫০ জন, তবে এর মধ্যে ২০০ জনের উপরেই করেছেন পেশা বদল, বাকি যারা আছেন তারা কাটাচ্ছেন বেকার জীবন। করোনার সময় অনেক ভালো ছিলাম, এখন মনে করেন যে দেশের যে পরিস্থিতি সব কিছু মিলে যে খুবই একটা খারাপ অবস্থায় পড়ে গেছে আর কি। ৫ই আগস্টের পরে আসলে দিনগুলো আমাদের জন্য না খুব একটা ভয়াবহ আকারে ধারণ করছে। আমাদের প্রতি আসলে গভর্নমেন্টভাবে একটা কিছু করা উচিত যে এরা দীর্ঘ জীবন কাজ করে শেষে যদি খালিয়াতে ফিরে, আসলে আমাদের লাস্টটাই ফিরে, লাস্ট সর্বশেষে আসলে ভালো কিছু আমাদের ফিরে না। শিল্পের অন্যতম মাধ্যম চলচ্চিত্রের পেছনের লোকেরা যাতে টিকে থাকতে পারে, সেজন্য সরকারের উদ্যোগের প্রত্যাশা প্রোডাকশন ম্যানেজারদের। মাঝহারুল ইসলাম তামিম, চ্যানেল ২৪, ঢাকা।